आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ। नमस्कार, आपना देखछेन एसके लाइव, आपनार समय आपनार खबर न्यूज हेडलाइंस एक नजरे। শিলিগুড়ি থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে কে এলো জঙ্গি? 1,20,00,000 টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো স্পেশাল টাস্ক ফোর্স। দুই ছেলেকে কুয়োয় ফেলে দিল মানসিক ভারসাম্যহীন বাবা। এখন সংবাদ বিস্তারে। শিলিগুড়ি থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে কে এলো জঙ্গি? গতকাল গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে অবিনাশ রায় নামে ওই যুবককে। আজ তাকে তোলা হয় শিলিগুড়ি আদালতে। জানা গিয়েছে ধৃত অবিনাশ রায় আদতে আসামের কোকরাঝাড়ের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ছিল সে। সম্প্রতি এসেছিল শিলিগুড়িতে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে শিলিগুড়ি খালপাড়া এলাকায় অভিযান চালায় এসটিএফ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় অবিনাশ রায়কে। জঙ্গি সংগঠনের জন্য টাকা তুলত অবিনাশ, সেই কারণেই শিলিগুড়িতে গিয়েছিল ওই যুবক। সেখানেই এসটিএফ এর হাতে ধরা পড়ে অবিনাশ। মনে করা হচ্ছে ওই যুবকের আরো কয়েকজন সঙ্গীও রয়েছে এই এলাকাতেই। ও অনেক করছিল, আপনি অফিসার মানে আমার অফিসার মানে স্যার ও কি অ্যাক্টিভ কে এলো জঙ্গি? হ্যাঁ হ্যাঁ। কোন ব্যাচের স্যার কিছু জানা গেছে? না, এই জন্য তো আমরা ডিমান্ডে নিচ্ছি। আচ্ছা, ডিমান্ডে নিচ্ছি। শিলিগুড়িতে কি করতে এসেছে? শিলিগুড়িতে কি করতে এসেছে? আচ্ছা, ওদের কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল। ও কি একাই নাকি আরো আছে? আরো আছে, আরো আছে, আরো আছে। ওটা জেনে ডিমান্ডে নিব। 1,20,00,000 টাকার ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করলো স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া থানার অন্তর্গত এলাকার শিলিগুড়ি জাংশন সংলগ্ন বিশ্বাস কলোনিতে অভিযান চালিয়ে 1 কেজি 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এসওজি ও প্রধাননগর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাচার করতে থাকে মালদা জেলার কালিয়াচকের শেরশাহী এলাকার বাসিন্দা মসজিদুর রহমান ও ইসলামপুরের পাতাগড়া এলাকার বাসিন্দা আনোয়ারা খাতুনকে গ্রেপ্তার করে। এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় তাদের বিরুদ্ধে প্রধাননগর থানায় একটি নির্দিষ্ট মামলা শুরু করা হয়েছে। ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। দুই ছেলেকে কুয়ায় ফেলে দিল মানসিক ভারসাম্যহীন বাবা, তবে ভাগ্যর জেরে প্রাণে বাঁচে দুই ছোট্ট শিশু। এমন অমানবিক ঘটনার সাক্ষী রইল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি আক্রম্বর অঞ্চলের অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনি। পরিবার সূত্রে জানা গিয়েছে বাবা গৌতম মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক রোগী, চিকিৎসাও চলছে তার। হতদরিদ্র সংসারে তার স্ত্রী বাসা বাড়িতে কাজ করে দুই ছেলে অসুস্থ স্বামীকে নিয়ে সংসার চালান। আজ প্রতিদিনের মতো 12 বছরের গৌরব মণ্ডল ও 4 বছরের সৌরভ মণ্ডল অসুস্থ স্বামীকে ঘরে রেখে কাজে বের হন তার স্ত্রী রূপা মণ্ডল। তারপরে তিনি জানতে পারেন যে তার স্বামী দুই ছেলেকে কুয়ায় ফেলে দিয়েছে। ঘটনার খবর শুনেই তৎক্ষণাৎ বাড়ি পৌঁছান তিনি। স্থানীয় সূত্রে জানতে পারেন যে স্বামী এদিন প্রথমে ছোট ছেলেকে কুয়ায় ফেলে দেন, তারপর বড় ছেলেকেও ফেলে দেন কুয়ায়। তবে বড় ভাইয়ের সাহসিকতার জন্য প্রাণে বাঁচেন ছোট ভাই সৌরভ। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ছুটে যায় তাদের বাঁচাতে। তবে ভাইকে কুয়োর ভিতরে জলের উপর কোলে নিয়ে বসে থাকতে দেখে কৌরবকে, তার সাহস দেখে হতবাক হয়ে পড়েন সকলে। পরবর্তীতে দড়ি দিয়ে তাদের টেনে তোলেন তারা। ঘটনার পরই অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বাবাকে দড়ি দিয়ে বেঁধে খবর দেওয়া হয় এনজিপি থানার পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। তারাই উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে নিয়ে যান চিকিৎসা কেন্দ্রে। আমি তো বাড়িতেই ছিলাম না, আমি তো কাজের থেকে শুনে আসে দেখলাম দুই ছেলেকে কুয়ার মধ্যে ফেলা দিছে আমার স্বামী। ওর তো ব্রেনটি খারাপ হয়ে গেছে, ওকে তো আজকের থেকে ওষুধ খাওয়াচ্ছি না, বহু বছর ধরে ওষুধ খাওয়াচ্ছি। দুই দিন ওষুধ বন্ধ ছিল দেখে এই কীর্তি করছে। এর আগে তো আমাকেও কুয়ার মধ্যে ফেলা দিছিল। শিলিগুড়িকে যানজট মুক্ত শহর গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো গতকাল শিলিগুড়ি শহরে যানজট মুক্ত করতে পথে নেমেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। গতকাল ফুটপাথ দখলমুক্ত করার সময় প্রতিবাদ দেখায় দোকানদাররা। শিলিগুড়ি শহরে প্রত্যেক দিন রাস্তা দখল করে বসছে দোকান, এর ফলে রাস্তায় আকার অনেকটা ছোট হয়ে গিয়েছে। এদিকে ফুটপাতে দোকানের কারণে যানবাহন চলাফেরা করতে সমস্যার জন্য নিত্যদিন বাড়ছে যানজটের সমস্যা। এই যানজট মুক্ত করতে শিলিগুড়ি শহরে গতকাল ফুটপাথ দখলমুক্ত করেন শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। তার ঠিক একদিন পরেই আজ আবারও আগের চিত্র দেখা গেল শিলিগুড়ি শহরে হসপিটাল মোড়ের কাছে। রাস্তা দখল করে বসেছে দোকান, দোকান বসার কারণে হাসপাতালে বাড়ছিল যানজট। ট্রাফিক পুলিশের নজরে আসতে সেই দোকানদারদের পুনরায় উঠিয়ে দেওয়া হয়। পুলিশের তৎপরতায় গতকাল রাতে মালদহের হরিশ্চন্দ্রপুরের কলহা এলাকা থেকে গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 10 কেজি গাঁজা। ধৃত যুবকের নাম সুমন দাস, বয়স 29। ধৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার 12 ডাঙ্গা গ্রামে। ওই গাঁজা পাচারকারী যুবককে আজ মালদা কোর্টে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যায় গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এলাকারই কলহা গ্রামে হানা দেয়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে গিয়ে ওই যুবককে
টোটো করে একটি বস্তা নিয়ে যাচ্ছিল। সেখানে ওই যুবককে পাকড়াও করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 10 কেজি গাঁজা। এত পরিমাণ গাঁজা নিয়ে কোথায় যাচ্ছিল সেই নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এক তরুণীর কেরোসিন তেল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়। মৃত তরুণীর নাম জাসমিন খাতুন, বয়স 17, বাবার নাম সাজ্জু সবজি। গতকাল সন্ধ্যের দিকে বাড়ির ছাদের ওপর আগুনের শিখা দেখতে আশেপাশের লোকজন ছুটে আসে। তারপরে ছুটে গিয়ে দেখেন তাদের মেয়ে তখন দাউ দাউ করে জ্বলছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান। পরে দেহ মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। কি কারণে আত্মহত্যা এখনো তা জানতে পারেনি পরিবারের লোকেরা। এখন সময় একটি বিরতির। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN Interiors गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। बेचने, रेंट, लीज, फाइनेंस या जॉइंट वेंचर में लेने या देने में अपनी सेवाएं प्रदान करते हैं। हमें अपनी आवश्यकता के बारे में बताएं। हम आपको आपकी आवश्यकता और बजट के अनुसार प्रॉपर्टी की डील कराएंगे। संपर्क करें रियल एस्टेट एजेंसी न्यू एज रियल्टर। कॉन्टैक्ट 8760-838-4858। नया कैनन पिक्समा इंक टैंक फोटो प्रिंटर, जिसके 6 कलर्स देते हैं बेहतरीन फोटो प्रिंटिंग एक्सपीरियंस, प्रिंट रिजल्ट्स जो लगे एकदम रियल, कॉन्ट्रास्ट आकर्षक चमकदार कलर्स में, प्रिंट्स जो चलें 100 सालों तक, और इतना सब कुछ वो भी बेहतरीन कीमत पर। नया कैनन पिक्समा फोटो प्रिंटर 6 कलर्स इंक टैंक के साथ, ताकि आप हमेशा प्रिंट करें ब्रिलियंस। कैनन, डिलाइटिंग यू ऑलवेज। करियर स्कोप कंसल्टेंट्स, इट्स वन स्टॉप सॉल्यूशन फॉर कंसल्टेंसी सर्विसेज रिलेटेड टू एजुकेशनल काउंसलिंग एंड रिक्रूटमेंट। उलझन में है कि 12वीं के बाद क्या करें? एजुकेशनल काउंसलिंग अपने कैरियर के लक्ष्यों को प्राप्त करने के लिए और सर्वश्रेष्ठ विश्वविद्यालयों को चुनने में छात्रों की मदद करते हैं। इसके अलावा हम पूरे भारत और विदेशों में स्किल्ड हो या फ्रेशर्स को रोजगार के अवसर देते हैं। करियर स्कोप कंसल्टेंट्स, एक उज्जवल भविष्य का द्वार। कनेक्टिंग द राइट कैंडिडेट्स विद द बेस्ट एम्प्लॉयर्स। निःशुल्क रजिस्ट्रेशन करें, कैरियर काउंसलिंग और रोजगार के लिए संपर्क करें। गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है, जो डिजाइन, निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम। फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम। आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं, क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड, एर्गोनॉमिक और बहुत टिकाऊ। अनुभव करने के लिए स्टोर में पधारें। SN इंटीरियर्स गोदरेज शोरूम, प्लेनेट मॉल, सेवोक रोड, सिलीगुड़ी। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, थर्ड माइल वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टेक्ट नंबर 9709970981। Damrose celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damrose showroom or damroindia.com. घर का फर्नीचर ही घर की शोभा होती है। गेस्ट की नजर फर्नीचर पर ही पड़ती है। बेडरूम सेट से लेकर डाइनिंग टेबल, सोफा सेट, वॉल यूनिट, ऑफिस फर्नीचर, लेदर सोफा, महाराजा सोफा इत्यादि। इसकी रेंज और कीमत को देखते हुए फर्नीचर का वन स्टॉप सॉल्यूशन है वुड से। डेकोर योर ड्रीम्स। सत्यम प्लाजा, नियर भक्तिनगर चेक पोस्ट, सेवक रोड, सिलीगुड़ी। फोन 9564130130। दिस इज द मेम्ब्रेन डोर मेड विथ अ ब्लॉक बोर्ड। 2000 रुपीज फॉर अ जनरल डोर साइज।
per piece. This is a WPC flooring. We have the laminated wooden flooring, AC 4 grade, AC 5 grade available with us. The PVC flooring, this is one day work for one room. These are the wooden laminate flooring. Starting range is 65 rupees per square foot. 7 Concept Pranami Mandir Road, 94340-40400. Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी. सेवा का संस्कार तो भारतीय संस्कृति का हिस्सा है. हम तो बस वो हुनर देते हैं कि हमारा ये संस्कार हमारे बच्चों को सुनिश्चित भविष्य का वरदान भी दे सके. दिल्ली पैरा मेडिकल एंड मैनेजमेंट इंस्टीट्यूट, सम्मान के साथ सुनिश्चित रोजगार. फिरे एलाम बिरतिर पर. সরকারি নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি খাদ্য দপ্তর অফিসে নিরাপত্তা রক্ষীর দায়িত্বে থাকবে প্রাক্তন সেনাকর্মীরা. আর তারই নিয়োগ প্রক্রিয়ায় তোড়জোড় শুরু হয়েছে. আর সিদ্ধান্তের জেরেই কাজ হারালো 680 জন কর্মী. শিলিগুড়ি এনজিপি খাদ্য দপ্তর অফিসে এমনই 53 জন অস্থায়ী নিরাপত্তা কর্মী হারালো তাদের কাজ. সরকারের এমন সিদ্ধান্তে হতবাক তারা. দীর্ঘ 10 বছরের চাকরি চলে যাওয়ায় দিশেহারা তারা. কি করবেন, কিভাবে পরিবারের ভরণ পোষণ চালাবেন তা নিয়ে সংশয় কর্মীরা. তারা জানান দীর্ঘ 10 বছর ধরে কাজ করে চলেছেন, মাইনাও বেশ বেড়েছে, তবে হঠাৎ করে তাদের বসিয়ে দিয়ে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা. অবিলম্বে পুনরায় কাজে বহালের দাবি জানান তারা. আমরা দাবি করছি আমাদেরকে পুনর্বহাল করা হোক এবং ওনাদের যে 35,000 টাকা পেনশন আছে অন্য জায়গায় ওদেরকে রিক্রুটমেন্ট করা হোক. অনেক ভারত সরকারের অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে ওদেরকে রিক্রুটমেন্ট করা যায়, সেই জায়গাগুলোতে ওদেরকে রেল বা বিএসএনএল বা অন্য কোনো জায়গায় রিক্রুটমেন্ট করা হোক. আমাদের হচ্ছে কাজটাকে কেড়ে নেওয়া. আজকে দুঃসময় থেকে সুসময়ে এফসিআইকে নিয়ে আসার পরও আমাদের কাছ থেকে যে কাজটা কেড়ে নিল, এই কাজের বিনিময়ে আমরা কাজ চাইছি, কাজ ফেরত চাইছি. এফসিআইয়ের কী হলো বললে ডিজিআরদের নিয়োগ হবে, যারা প্রাক্তন সেনাবাহিনী তাদের নিয়োগ হবে. আজকে আমাদেরকে মানে মানে কুত্তার হাল, মানে কুকুরের মতো মানে আমাদের বেরিয়ে আসতে হলো. আমাদের ছেলে, বৃদ্ধ বাবা মা, তাদের ছোটো ছোটো বাচ্চা ছেলেরা কোথায় যাবে আজকে, তাদের সাহারা কী? কতদিন থেকে কাজ করছিল? 2012 বাচ্চা 2012 থেকে নিয়োগ হয়েছে, পুরোপুরি 10 বছর. আজকে কী করা হলো আপনাদের? আজ আমাদের ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর রামকৃষ্ণ পল্লীর যুবক পাভেল দাস. পাভেল দাসের পরিবার এখন চরম উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে. পাভেল সহ ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাতর আবেদন করেছেন তার পরিবার. জানা গিয়েছে 3 বছর আগে ডাক্তারি পড়তে ইউক্রেনে গিয়েছিল ইসলামপুরের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা পাভেল দাস. বুধবার রাত থেকে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ায় পাভেলের পরিবার যথেষ্টই বিব্রত ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে. ভারত সরকারের কাছে পাভেলকে ভারতে ফিরিয়ে আনার জন্য পরিবারের সদস্যরা কাতর আবেদন করেছেন। পরিবারের সদস্যদের চোখ এখন টিভির পর্দায়। মা অনুপমা দেবী সর্বক্ষণ ছেলের সঙ্গে মোবাইলে কথা বলছেন। ছেলের পরিস্থিতিতে মায়ের চোখের জল আর ধরে রাখতে পারছেন না। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ছেলেকে তাড়াতাড়ি দেশের মাটিতে ফিরিয়ে আনার দাবি করছেন তিনি। পাভেল টেলিফোনে মাকে সমস্ত ঘটনাই জানান। ছেলের কাছে সেখানকার পরিস্থিতি জানতে পেরে অনুপমা দেবী যথেষ্টই ভীত সন্ত্রস্ত। পাভেল জানিয়েছে যুদ্ধ শুরু হতেই তারা ঘরের মধ্যেই আটকে আছে। পাভেলের কাকা রথীন দাস জানান, মেডিকেলে এমবিবিএস করার জন্য গেছে, খোঁজখবর পেয়েছি, কিছুক্ষণ আগে কথা হয়েছে, ও বলছে যে ওর টিকিট হয়েছে 7 তারিখে, কিন্তু আমি চাইছি যেন খুব তাড়াতাড়ি ওখান থেকে এখানটা নিয়ে আসা হয় সুস্থভাবে। ও বললো যেখানে ওরা আছে সেখানে এখনও ঠিকই আছে, এখন এরপর আবার কী হবে বলতে পারি, মনের অবস্থা কী হতে পারে। আমি তো মা, আমি তো চাইছি যে গভর্নমেন্টের কাছে আমার একটাই অনুরোধ যে আমার ছেলে যেন ভালোভাবে বাড়িতে ফিরে আসে। ভাইপো আছে ওখানটায়। কী নাম? হ্যাঁ, পাভেল দাস।
সে কিসের জন্য গিয়েছে ওখানে? ও লোকে MBBS কোর্সে মেডিকেলে পড়াশোনা করছে, এবার ও থার্ড ইয়ারে পড়ছে। কোন জায়গাটায় থাকেন উনি? টার্নোফিল। হ্যাঁ, টার্নোফিল থেকে যে জায়গাটা আছে ওখানে, মানে ওখানটায় মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে যারা আছে, হ্যাঁ, তাদের ওখানটায়, মানে ওখানটায় হচ্ছে কি অবস্থান তার আছে এখন পর্যন্ত। হ্যাঁ, তা প্রতিদিনই একবার করে কথা হয় এবং আজকেও কিছুক্ষণ আগে কথা হলো। হ্যাঁ, তাতে ও যেটা বললো যে এটা ওখানকার যে ভৌগোলিক যে মানচিত্র, তার ওয়েস্ট সাইডে এটা হচ্ছে যে সমস্যাটা তৈরি হয়েছে, কিন্তু ও থাকে ইস্ট সাইডে। সবের কারণে এখন পর্যন্ত সেই জায়গাটায় অবস্থাটাই স্থিতিশীল আছে। অবশ্যই আমরা উদ্বেগের মধ্যেই আছি, সমস্ত পরিবারের লোকজন। এছাড়াও আমরা চাইছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওখানকার এমবেসির সাথে কথা বলে ভারতবাসী যারা আছে, স্টুডেন্ট আছে কিংবা অধিবাসী যারা ওখানটায় বসবাস করে, তাদের প্রত্যেককে নিয়ে আসার ব্যবস্থা যাতে করে তড়িৎগতিতে। কেননা ওখানকার অবস্থা যে একটা ভালো জায়গায় নেই, একটা যে সিচুয়েশন তৈরি হয়েছে, আস্তে আস্তে একটা সংকটময় জায়গায় যাচ্ছে। স্বাভাবিক কারণে, এই কারণের জন্যই আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। ইউক্রেনে আজকে রয়েছে মধ্য রাঙালি বাজলা এলাকার ছাত্র। আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের রেজাউল ইসলামের ছেলে তানবীর ইসলাম আটকে রয়েছে ইউক্রেনের চেরনিভতেসি এলাকায়। সে ইউক্রেনে MBBS এর সেকেন্ড ইয়ারে পাঠরত। দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে খবর, আজ রোমানিয়া বাসে করে যাবে তারা, সেখান থেকে বিমানে করে দিল্লিতে আসবে। ছেলের সঙ্গে মাঝে মাঝে ওই মানে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, মানে কোনো কোনো সময় হয়তো হোয়াটসঅ্যাপ করতে গেলে পাই না, তো আমাদেরও অনেকটা ভয় হয় কি মানে মানে পেলাম না তো কিসের জন্য পেলাম না, আমাদের মানে একটা মানে সাইকোলজিক্যাল প্রেসারে চলে আসি কি কথা হলো না তো মানে কেন হলো না, কোনখানে আছে, কী অবস্থায় আছে। যতক্ষণ মানে আবার মানে ট্রাই করে করে যতক্ষণ কথা হয় না ততক্ষণ মনে শান্তি হয় না। কী চাইছেন? এখন চাইছি মানে গভর্নমেন্টের সঙ্গে আমরা রিকোয়েস্ট করতে চাইছি কি যে কোনোভাবে মানে ওইখান থেকে ব্যবস্থা করে আমাদের মানে আমার ছেলে বা ওদের মানে সঙ্গে মানে সাথীগুলো যেসব আছে সবাই একটু যদি নিয়ে আসে তাহলে আমাদের মানে খুবই ভালো হয়। আর আমরা তো ট্রাই নিজে থেকে করেছিলাম কিন্তু সেটা সেসব তো সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল, তো এখন তো মানে অন্য রাস্তা নাই গভর্নমেন্ট। নিশ্চয়ই তো ওটার জন্য করতে চাই, যত তাড়াতাড়ি হোক আমাদের ফিরিয়ে দিক, যেমন ভাবে হোক আমার ছেলেকে ফিরিয়ে আনুক ওখান থেকে। প্রচণ্ডই প্রচণ্ড ভয় পাচ্ছি, ওরাও যেমন ভয় পাচ্ছে আমরাও সেরকম ভয় পাচ্ছি। এখন ও যে ফ্ল্যাটে আছে সেখানে তো পাঁচজন আছে, আর বাকি তো ওখানে আরও অনেক প্রচুর স্টুডেন্ট আছে, 4000 মতন পড়লো। আমার ছেলে সেকেন্ড ইয়ার MBBS করছে। এটা তো ভয়ই লাগছে বারবার, তো যেরকম দেখাচ্ছে এরকম তো আমরা কোনোদিন দেখিনি। 7 তারিখের টিকিট ছিল মার্চে, এখন তো 4-5 দিনের 6 দিনের মতন ওদের স্টক আছে। এখন পরবর্তীকালে কী হবে, কতদিন চলবে যুদ্ধ সেটা তো কেউ বলতে পারছে না। কী স্টক আছে? খাবার, শুকনো খাবার টাবার রেখেছে, জল খাবার এসব আছে, তো সেটাই তো প্রবলেম হচ্ছে। সেই জন্য তো বলছি না, ওদের ওখানে তো অফলাইনই ক্লাস চলছিল, অফলাইন হচ্ছিল, অনলাইন হচ্ছিল, ওদের তো বারবার ছুটি দিচ্ছিল না, বলছিল তো তোমরা মানে যদি যাও নিজেতে যাও, ওদের তো ক্লাস রেগুলারই হচ্ছে, যাও সেটা বলছিল ছুটি দিতে, ওদের তো কোনো সেরকম বুঝতেই পারেনি না, এ তো হঠাৎ হয়ে গেল। তাও তো আমরা বললাম জোর করে, সেজন্য ওটা 7 তারিখে টিকিট করে নিয়েছিল যে ঠিক আছে আসছি আমি, না তো ওখানে কোনো প্রবলেমই ছিল না। আজ সকালে ধূপগুড়ি শহরে গাছের উপর চিতাবাঘ চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। আজ সকালে ধূপগুড়ি পৌরসভা 3 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকায় একটি জাম গাছের উপরে চিতাবাঘ দেখতে পান স্থানীয়রা। চিতাবাঘটিকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমে। স্থানীয়দের দাবি, একটি বড়সড় চিতাবাঘ জাম গাছের উপরে দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও চিন্তিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ি থানার পুলিশ ও বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ এর কর্মীরা সেখানে পৌঁছান। চিতাবাঘ দেখার জন্য উৎসুক মানুষদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছেন বন দপ্তরের কর্মীরা এবং ধূপগুড়ি থানার পুলিশ। চোখে দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে, চোখে কি বোঝা যাচ্ছে?
জ্যাম করেছে দুজালের মাঝখানে দুজালের মাঝখানে কটার সময় ঘটনা এবং কোথায় ঘটনা আমরা সকাল 8টার সময় খবর পাই খবর পাওয়ার পরে আমরা এখানে দেখি যে ভিড়টা এখানে এসে আমরা দেখি এখনকার মতো খবর এ পর্যন্তই দেখতে থাকুন এসকে লাইভ বাংলা सोचा था उत्तर बंगाल और सिक्किम का एक टेलीविजन चैनल हो हर्ष होता है आज उत्तर बंगाल के पहाड़ दार्जिलिंग जिला या कालिम्पोंग या फिर हो सिक्किम हर जगह हर ग्राउंड चैनल हैथवे सीसीएन या एनएक्सटी डिजिटल हर सेटअप बॉक्स पर अपना 24 घंटा चैनल चल रहा है मूल मंत्र बढ़ाने का व्यापार पहाड़ के कस्टमर से प्यार इस्लामपुर से लेके जलपाईगुड़ी साथ ही सिलीगुड़ी में भी हैथवे और सिटी केबल में 24 घंटा चैनल फेसबुक और यूट्यूब में भी है जब एसके लाइव का हो साथ तो चिंता की क्या बात एडवर्टाइज योर प्रोडक्ट्स एंड सर्विसेज विद एसके लाइव आपका भरोसेमंद चैनल एसके लाइव न्यूज अब दिखेगा नए रंग रूप और नए अंदाज के साथ।